নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকে নিয়ে চলে এসেছি একটা স্বাস্থ্যসম্মত চায়ের রেসিপি, আর সেটা হলো অপরাজিতা ফুলের চা। তো এটা কিন্তু যারা ডায়াবেটিক রুগী তাদের জন্য কিন্তু অনেক উপকারী। তো দেখো আমি কীভাবে বানাচ্ছি। কয়েকটা 10-12টা মতো দেখো অপরাজিতা ফুল তুলে নিয়েছি। আর এবার এই ফুলের এই যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ নিচে, এই অংশটা কেটে বাদ দেব। তো এটা দেখো খুব ইজিলি এটা ছিঁড়ে ফেলা যায়। তো এটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। ফুলের মধ্যে অনেক পোকাও থাকে, তো সেগুলো সব পরিষ্কার করে নিয়েছি। আর এইদিকে দেখো এবার জলে কিন্তু ধুয়ে নিচ্ছি পাপড়িগুলো। পাপড়িগুলো জলে খুব ভালোভাবে ধুয়ে নেবে। এবার দেখো 1 কাপ পরিমাণ আমি চা গ্যাসে বসিয়ে দিয়েছি, 1 কাপ জল দিলাম। তোমরা যে কটা কাপ মানে পরিমাণ দেবে সেই রকম কিন্তু ফুলটাও দিতে হবে। আমি 1 কাপ চায়ের জন্য কিন্তু 10 থেকে 12টা ফুল নিয়েছি। তো এবার দেখো জলটা ফুটে উঠলে কিন্তু ফুলের পাপড়িগুলো দিয়ে দিলাম। আর এবার কাপের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ মধু। আর এবার এর মধ্যে কিন্তু আমি চাটা ঢেলে দিলাম। মোটামুটি আমি 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, তারপরে কিন্তু এটাকে ঢেলে দিলাম। তো দেখো এবার একটা স্পুনের সাহায্যে মধুটাকে খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নিলাম। তো রেডি হয়ে গেছে চাটা। তো এটা কিন্তু যারা ডায়াবেটিক রোগী তাদের পক্ষে কিন্তু ভীষণ ভালো, আর এমনি নর্মালিও সবাই খেতে পারে। তো স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই ভালো। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আবার নতুন সময়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।